মিরাজে যাওয়ার পরে আল্লাহর তাআলার কাছে বেরাইতে গিয়েছেন আল্লাহ তাআলা কি আল্লাহর কাছে বেরাইতে গিয়েছেন রাসূল আল্লাহ তাআলার কাছে কি করতে গিয়েছিলেন বেরাইতে গিয়েছিলেন তো বেরাইতে যাওয়ার পরে শুধু মানে কুটুম বাড়িতে আসলে শুধু মেহমানদারি তো করেই আপনারা আপনাদের বাড়িতে কুটুম আসলে আত্মীয় আসলে আপনারা যথাসাধ্য তাদেরকে মেহমানদারি করেন না অবশ্যই করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেহমান হয়ে গিয়েছিলেন আমাদের নবী তো তিনিও যাওয়ার সময় শেষে আপনার গাছের পেয়ারা থাকলে আপনার গাছের লিচু থাকলে মেহমান বিদায় নেওয়ার সময় আবার কিছু দিয়ে দেন না ব্যাগে যেটা নিয়েছে তো হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসেন মিরাজ শেষে তো আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়ে দিয়েছেন কয়টা জিনিস তিনটা জিনিস এই তিনটা জিনিসের কথাই বলবো ইনশাআল্লাহ তো আসেন মিরাজের তিনটা শিক্ষা নিয়ে আপনি আমি সেই শিক্ষার উপরে মিরাজের সেই হাদিয়ার উপরে আপনি আমি আল্লাহ যে হাদিয়া দিলেন রসুল আপনি আমার রসুল আল্লাহ তাআলার মেহমান হয়ে মিরাজে গিয়েছিলেন যে হাদিয়া নিয়ে আসলেন উম্মতের জন্য আপনি আমার জন্য সেই হাদিয়া নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আপনি আমার কথা ইতি টানবো প্রথম হাদিয়া আল্লাহ তাআলা প্রথম হাদিয়া দিলেন পাঁচ ওয়াক্ত না পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ যখন ফিরে আসে রাসূল কারীম সহিহুল মুসলিমের বর্ণনা তো রাসূল যখন আল্লাহ তাআলার কাছ থেকে ফিরে আসছিলেন তখন উম্মতের জন্য প্রথম একটা হাদিয়া দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত নামাজ এটা নিয়ে যখন তিনি সপ্তম আসমান এবার ষষ্ঠ আসমানে আসলেন মূসা আলাইহিস সালাম একজন নবীর নাম শুনছি তাই না এই নবী আমাদের নবীরও অনেক আগে আসছেন হাজার হাজার বছর আগে এই উম্মতের মাঝে আসছেন এই মা এই দুনিয়াতে আসছেন হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে তিনি আমাদের এই পৃথিবীতে তিনি আগে আসছেন হাজার হাজার পূর্বে আসছেন মূসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আসেননি তিনি আসছেন তো দুনিয়া কেমন দুনিয়ার মানুষ কেমন দুনিয়ার মানুষের খাসলত কেমন দুনিয়ার মানুষের অবস্থাটা কেমন মন মানসিকতা কেমন যে আগে আসে সে ভালো জানে না আজকে যে সন্তান জন্ম নেয় সেই ভালো জানে আগে যে আসে তার অভিজ্ঞতা আছে জায়গা সম্পর্কে তো মূসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ সম্পর্কে উম্মত সম্পর্কে অভিজ্ঞতা একটু বেশি ছিলেন ওই সময় তো আমাদের নবী সব দিক থেকে কিন্তু শ্রেষ্ঠ নবী ওটা আমি আগেই বলছি তো যাই হোক আমাদের নবী আরও সহজ সরল সমস্ত নবীর থেকে আরও কি সহজ সরল আপনি আমি নবীর উম্মত হয়ে কি সহজ সরল হবো না আল্লাহ তাআলা সবাইকে জানে সহজ সরল হয় এই ঘড়ির মিল আছে তো বাজে কত এই ঘড়ির 17 বাজে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনি আমি নবীর উম্মত আপনি আমি যেন আপনি আমার মনটাকে সহজ সরল বানায় সবাই আল্লাহ তাআলা সকলের অন্তরটাকে যেন সহজ সরল নরম বানায় দেয় সবাই বলি আমিন যে মানুষটা নরম স্বভাবের যে মানুষটা সহজ সরল এই ভালো মানুষটার কাছে বসতে ভালো লাগে ভালো মানুষের সাথে মিশতে ভালো লাগে ভালো মানুষের সাথে ভালো মানুষেরই কি হয় দোস্তি হয় তাই না খারাপ খারাপের সাথে দোস্তি হয় ভালো ভালোর সাথে কি হয় দোস্তি হয় তো যাই হোক এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রসুল আসতেছেন দুনিয়ায় কিন্তু মূসা বললেন যে আল্লাহ তাআলা আপনি কি দিয়েছে বলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে তো বলছে আমি নবী মূসা আমার উপরে তিন ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল নবী মূসার উপরে কয় ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল তিন ওয়াক্তে ছয় রাকাত তিন ওয়াক্তে কয় রাকাত মানে সকালে দুই রাকাত দুপুরে দুই রাকাত আর সন্ধ্যায় দুই রাকাত এই তিন ওয়াক্তের এই ছয় রাকাত নামাজই এই মূসা নবীর উম্মত পড়তো না এই তিন ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তের না আমরা তো পাঁচ ওয়াক্ত পড়ি মূসা নবীর তিন ওয়াক্ত ছিল আর ছয় রাকাত কয় রাকাত মাত্র ছয় রাকাত এটাই মূসা নবীর উম্মত বানী ইসরায়েল মূসাক বিশ্বাস করতো না মূসাকে কষ্ট দিত মূসা নবীকে কষ্ট দিত মূসা আলাইহিস সালাতে যাতায়াত অবস্থা করতো আর এই বিধান কি করতো না পালন করতো না তাই এই অভিজ্ঞতা থাকার কারণে মূসা নবী বললেন যে আমি বনী ইসরায়েলদেরকে দেখছি তাদেরকে মারে আল্লাহ তো বনী ইসরায়েলদের অনেক ঘটনা শুনেনি আপনাদের শুনাইছি মারেও জ্যান্ত করছে আল্লাহ তাআলা তো ওই মূসা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আপনি একটু আল্লাহর কাছে গিয়ে একটু কুমায় নিয়ে আসে কারণ আপনার উম্মতে পঞ্চাশ ওয়াক্ত কি করবে না পড়বে না পারবে না এটা কষ্ট হবে তো তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরম গেলেন তো কয়েক দফা এরম যাইতে যাইতে কুমাইতে কুমাইতে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন কয়েক তো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়েও যখন আমাদের নবী আসলেন মূসা আলাইহিস সালাম বলেন আপনার উম্মত এই পাঁচ ওয়াক্তও পারবেন আপনারা একটু কুমানে আসেন আমাদের নবী সব থেকে লাজুক নবী সবার থেকে কি লাজুক নবী লজ্জাও একটা ইমানের অঙ্গ লজ্জা না থাকলে যার লজ্জা নাই সে সব করতে পারে যার লজ্জা নাই সে কি করতে পারে তার দ্বারা সব হতে পারে তো আমাদের নবী সব থেকে বেশি লজ্জা ছিল
তো নবী বলে আমি আর আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জাবোধ করি, আল্লাহ শেষ পর্যন্ত যা রাখছে এটাই রাখছে। আর আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে একটা আয়াত সূরা কফের 29 নম্বর আয়াতে বলেন মাইবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, মাইবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, যার অর্থ হলো আল্লাহ সূরা কফের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আল্লাহর কথার কোনো বদল নেই, কি নাই আল্লাহ যেটা বলছেন ওটাই, আল্লাহ যা বলেন কি ওইটাই। তা আল্লাহ 50 শক্ত দিয়ে দিয়েছেন, তাহলে আপনি আমার নবী বারবার যাচ্ছেন আর কুমাচ্ছেন, তাহলে কথার মধ্যে কমবেশ হইলো কিনা? কমবেশ হইলো না, কিন্তু আল্লাহ বলতেছে আমি যা বলি তাই, কিন্তু আল্লাহ দিল 50 শক্ত কিন্তু এখন হয়ে গেল 5 শক্ত, কয়ক তো 5 শক্ত, তাহলে কমবেশ হয়ে গেল না? কিন্তু আল্লাহ তাআলা তো তা করেন না, আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আমার কথার কোনো রদ বদল নেই। তার মানে যে আমি 50 শক্ত দিয়েছি প্রথমে ওই 50 শক্তই, কিন্তু এই 50 শক্ত আদায় হয়ে যাবে 5 শক্তের মধ্যে দিয়ে, 5 শক্তের মধ্যে দিয়ে ওই 50 শক্ত কি হয়ে যাবে আদায় হয়ে যাবে। মা ইবাদাল কওলু লাদাইয়া ওয়া মা নাবি জাল্লাম লিল আবিদ, যে আল্লাহ তাআলা বলেন আমার কথার কোনো পরিবর্তন নেই, আল্লাহ প্রথমে 50 শক্ত যে হাদিয়া দিয়ে দিয়েছে রসুলকে ওই 50 শক্তই, কিন্তু এই 5 শক্তের মাধ্যম দিয়ে দিতে পারেন না আল্লাহ? এটা মালিক আপনি যদি মনে করেন যে তোর কাছে পাইতাম 5,000 10,000 টাকা, তুই 5,000 দিলেই যা এটাই না, আমি মনে করে নেবো 10,000 দিয়ে দিছি, এরকম মানে নিতে পারে না মালিক যিনি পাউন্ড? তো আমার আপনি আমার মালিক আল্লাহ না, এখন তিনি যদি 50 শক্ত 5 শক্তর মধ্যে দিয়ে যদি 50 শক্তর সোয়াব দিয়ে দেয়, তাহলে কি কোনো করার কিছু আছে আপনি আমার? তাহলে এই 5 শক্ত নামাজ পড়লে আপনি আমি কয়েকটার সব পাবো? 50 শক্তর, 5 শক্ত পড়লে কয়েকটার 50 শক্তর, কারণ আল্লাহর কথার কোনো রদ বদল নাই, আল্লাহ প্রথমে 50 শক্ত দিছেন এই 5 শক্তের মধ্যে দিয়ে এই 50 শক্ত আদায় হয়ে যায়, সুবহানাল্লাহ। এই 5 শক্তও যদি আদায় না করতে পারি, তাহলে মিরাজের প্রথম হাদিয়া যেটা আল্লাহ তাআলার কাছ থেকে রসুল নিয়ে আসলেন, আপনি আমি শুধু মিলাদ পড়ানো না, সিন্নি পাকানো না, 5 শক্ত নামাজ পড়তে হবে কিনা বলেন? যেটা আপনি আমার শ্রেষ্ঠ নবী হাদিয়া নিয়ে আসলেন, সেই হাদিয়া সেই হাদিয়ার উপরে আপনি আমাকে আমল করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 শক্ত নামাজ পড়ে 50 শক্ত নামাজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করি সবাই বলি আমিন। এ হলো একটা হাদিয়া 5 শক্ত। আর এর একটা হাদিয়া দিলেন আল্লাহ তাআলা, স্পেশাল একটা হাদিয়া সূরা বাকারার শেষ কয় আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত বা শেষ কিছু আয়াত, এই আয়াতগুলো আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। এই আয়াত শুরু হয়েছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, মানে বড় একটা আয়াত। আয়াত মাঝে মধ্যে এই সূরা বাকারার এই শেষ পেজ এই শেষ কিছু আয়াত মাঝে মধ্যে আমি ফজর নামাজে তেলাওয়াত করি, অনেকের মুখস্থ আছে কোরআনের সূরা বাকারার শেষ 3 আয়াত। এই শেষ আয়াতগুলো প্রত্যেকটা যারে এখন মেধা আছে, মেধা শক্তি আছে, মুখস্থ করার শক্তি আছে, ধৈর্য আছে, আমি আলহামদুলিল্লাহ জানাই, শুক্রিয়া জানাই, যাদের মুখস্থ আছে তারা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নেই অতি তাড়াতাড়ি চেষ্টা করবো মুখস্থ করে নিতে, মুখস্থ না করলে গুণা হবে তা না। তো আল্লাহ তালা একটা হাদিয়া, কি একটা স্পেশাল হাদিয়া, মিরাজের রাত্রে আল্লাহ তালা এই আয়াতে বান্দাকে প্রথমে ইমান শিখাইছেন, কি শিখাইছেন এই আয়াতের মধ্যে? ইমান শিখাইছেন। তারপরে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে চাওয়া শিখাইছেন। এরপরে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচা দরকার না, ওইগুলোও শিক্ষা দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কিভাবে সন্তুষ্টি পাওয়া যায় সেইগুলো শিক্ষা দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন শত্রুদের উপরে কিভাবে বিজয় হওয়া যায় সেই দোয়া শিখাইছেন। তাহলে এই আয়াতের মধ্যে অনেক কিছু আছে, আয়াতের মধ্যে কি আছে, অনেক শিফা আছে, অনেক উপকারিতা আছে। অতএব যারা পারি আয়াত আলহামদুলিল্লাহ, যারা পারি না যুবকরা বিশেষ করে আয়াতগুলো শিখিলে সবাই বলি ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ আয়াতগুলো সবাই ইনশাআল্লাহ, যে মাহবুব আমার কাছে সূরা মুলক মুখস্থ করে, অনেকেই কোরআনের ছোট ছোট অংশ মুখস্থ করে, তো আপনিও সময় ব্যয় করেন, মাহবুব যারা মুখস্থ করে এরকম অনেকেই আছে, এরকম মাহবুব মতো আরও অনেকেই আছে কোরআনের কিছু কিছু অংশ শেখে, তা আপনারা শিখবেন না, শেখার দরকার না, কথাগুলো বুঝতেছেন? যারা যুবক আছেন বিশেষ করে সবাই যুবক, এখন মানে যুবক বয়সেই চলে যাওয়া লাগে, বুড়ার হওয়াই লাগে না, সবাই যুবক, প্রত্যেক যুবককে এই সূরা বাকারার শেষ অংশগুলো মুখস্থ করার তৌফিক দান করি সবাই বলি আমিন। তাহলে 5 শক্ত নামাজ গেল, সূরা বাকারার শেষ আয়াত গেল, 3 নম্বর হাদিয়া
তিন নম্বর হাদিয়া এই কথা বলে ইনশাআল্লাহ কথা শেষ তিন নম্বর হাদিয়া হলো মানুষ আপনি আমি উম্মত হিসাবে গুনাহ হবে কি গুনাহ হবে গুনাহ হবে না এমন কোন কথা আছে প্রত্যেক নবীর উম্মত গুনাহ করছে এই নবীর উম্মতও কি করবে গুনাহ করবে কিন্তু এই নবী তো শ্রেষ্ঠ নবী নবীর উম্মতও শ্রেষ্ঠ উম্মত তাই না আবারো দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ গুনাহ হবে শ্রেষ্ঠ নবীর উম্মত দ্বারা কি হবে গুনাহ মানে ময়লা গুনাহ কি ময়লা আবর্জনা দুর্গন্ধ এটা তো জামা কাপড় যদি ময়লা লাগলে এটা কাঁচা ধোয়া করেন না সাবান লাগান বিভিন্ন মেডিসিন টেডিসিন দিয়ে এটা ঝকঝকিয়ে করেন আবার কাঁচা ধোয়া করলে আবার সুন্দর হয়ে যায় না তো ময়লা যখন আমলে যখন ময়লা হয়ে যায় মানুষ গুনাহ যখন করে ময়লা হয়ে গেল তাহলে গুনাহ ধোয়ার জন্য তো আর দোকান থেকে সাবান পাওয়া যায় না সাবান পাওয়া যায় গুনাহ ধোয়ার জন্য সাবান কিনে নিয়ে আসি বা কোনো দোকানে কোনো মেডিসিনের দোকানে কোনো ওষুধের দোকানে এই ওষুধ আছে গুনাহ করে ফেলছি ওষুধটা খায়া ফেললে গুনাহ শোধ এরকম কিছু আছে ওষুধ তা তো নাই কিন্তু আল্লাহ তাআলা ইস্তেগফার হাদিয়া দিয়েছেন যে উম্মত গুনাহ করবে আর ইস্তেগফার নামক এই সাবান ব্যবহার করে তার আমল নামার ইস্তেগফার বলি তো আস্তাগফিরুল্লাহ 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 এই আলোচনাও তো কিছুদিন করতেছিলাম তাই না তো যাই হোক এই ইস্তেগফার এর একটু বড় করে পড়তে পারেন সাইয়্যিদুল ইস্তেগফার আছে ওটাও পড়তে পারেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাও করতে পারেন তো এই আস্তাগফির এই আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার দ্বারা ইস্তেগফার পাঠের দ্বারা আপনি আমার গুনাহ কি হবে ধুয়ে যাবে কি হয়ে যাবে গুনার ময়লা যত পরব গুনার ময়লা তত কেটে যাবে যত সাবান দিয়ে যত ঘষাঘষি করব কাপড় তত ময়লা হবে ফর্সা হয়ে যাবে না যত ভালোকে দেব তত ফর্সা হবে কাপড় ঠিক আপনি আমি আমল নামায় যত ইস্তেগফার পাঠ করব আপনি আমার গুনাহ তত ঝরতে থাকবে সুবহানাল্লাহ গুনাহ ধুয়ে মুছে ইস্তেগফার নামক সাবান দিয়ে ইস্তেগফার নামক এই মেডিসিন দিয়ে আপনি আমার গুনাহগুলোকে ধুয়ে যেন আপনি আমি সামনের জীবনটাকে গুনাহমুক্ত জীবন করতে পারি সবাই বলি আমিন তাহলে আজকের আলোচনায় তিনটা হাদিয়ার কথা বলেছি আরে জুম্মার আয়াতটা ভিন্ন বিষয় আপনারা একদমই উপস্থিত ছিলেন না তাই বললাম যে জুম্মার দিনে আল্লাহ বলে দিয়েছে সূরা জুম্মার মধ্যে আজান হয়ে যাওয়ার পরে অন্য কোনো কাজ করা আর যাবে না অন্য কোনো কাজ করা জুম্মার দিনে সবাই জুম্মার দিনে জুম্মার দিনে জুম্মার আজান হওয়ার পরে অন্য কোনো কাজ করা সবাই অন্য কোনো কাজ করা জুম্মার আজান হয়ে যাওয়ার পরে এই কথা কার অন্য কোনো কাজ করা যাবে না কথা কার আর আল্লাহ বলছে কাজ ছেড়ে দিয়ে নামাজের দিকে যাও কোন দিকে নামাজের আর আল্লাহ বলছেন এই নামাজের দিকে যাওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে এটা কে বলছেন আল্লাহ তাহলে আপনি আমি সব ছেড়ে দিব জুম্মার আজান হয়ে গেলে কাজ ছেড়ে দিব কাজ করার বৈধতা নেই নামাজের দিকে আসব এই আসার মধ্যে কল্যাণ আছে এটা আপনি আমি জানি না আল্লাহ তাআলাই ভালো জানেন কি ধরনের কল্যাণ আছে আল্লাহই ভালো জানেন আল্লাহ কল্যাণ দিবেন তাহলে এই একটা পয়েন্ট গিয়েছে আর তিনটা পয়েন্টে কথা বললাম নামাজ পাঁচক্ত নামাজ সূরা বাকারার শেষ অংশ আর বললাম ইস্তেগফার এই চারটা কথার উপরে চারটা পয়েন্টের উপরে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই কথার মধ্যে যেন বরকত দান করেন সবাই বলি আমিন আয় আল্লাহ যে আলোচনা করেছি এই আলোচনার মধ্যে খায়ের বরকত দিয়ে আল্লাহ এই সবাইকে বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন